দর্শক বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখাবো সেটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অনেকেই জানেন যে এলআইসি একটি গুরুত্বপূর্ণ কোম্পানি যেখানে আমরা ইনভেস্ট অর্থাৎ বিনিয়োগ করি, এবং অনেকেই আছেন যারা কিনা ইনকাম করে আয় করে এলআইসিতেই জমিয়ে রাখার একটি পন্থা অবলম্বন করে আসছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই সবার আগে আপনাদের জানতে হবে যে এলআইসি কোম্পানি সম্পর্কে 100% ভিতরে 90% মানুষই জানেন না এলআইসি কোম্পানিটা কী, এবং এলআইসি কোম্পানি সম্পর্কে কোনো জ্ঞান তাদের নেই। তো দর্শক বন্ধু, চলুন আজকে আমি দেখাবো এলআইসি কোম্পানি সম্পর্কে কিছু তথ্য যেগুলি জানা অবশ্যই প্রয়োজনীয়। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে ভারতীয় জীবন বিমা নিগম সম্পর্কে একাধিক গুজব ও ভিত্তিহীন খবর রটানো হচ্ছে, কিন্তু সেই সমস্ত বিভ্রান্তকর খবরে কান না দিতে আর্জি জানিয়েছে এলআইসির তরফে। এবার জেনে নিন ভারতীয় জীবন বিমা নিগম সম্পর্কে বেশ কয়েকটি জরুরি তথ্য যা আপনার জানা অবশ্যই প্রয়োজন। এই মুহূর্তে ভারতীয় জীবন বিমা নিগমের মোট তহবিল রয়েছে 31,11,000 কোটি টাকা। মোট পলিসি গ্রাহক 29 কোটি। পলিসি গ্রাহকের সংখ্যার ভিত্তিতে বিশ্বের 1 নম্বর বিমা সংস্থা হিসেবে গণ্য হয়েছে এই প্রতিষ্ঠান। এই সংস্থায় কর্মচারী রয়েছেন 1,12,000, মোট এজেন্ট সংখ্যা 11,79,000। গত বছর লাভের পরিমাণ 23,656 কোটি টাকা। এই বছরের প্রথম 5 মাসে পলিসি বিক্রি হয়েছে 67,86,210টি। এই 5 মাসে 23টি বেসরকারি বিমা কোম্পানি সামগ্রিকভাবে যে ব্যবসা করেছে, এলআইসি একাই তার 3 গুণ ব্যবসা করেছে। এলআইসি কোনো কোম্পানি নয়, এর পুরো নাম ভারতীয় জীবন বিমা কর্পোরেশন, মানে রাষ্ট্রায়ত্ত সংস্থা। এর মালিক কেন্দ্রীয় সরকার ও পলিসি হোল্ডাররা। এলআইসি 1956-এর 37 নম্বর ধারা অনুযায়ী প্রতিটি পলিসিতে রসিদ অনুযায়ী সম্পূর্ণ ফেরত দেওয়া সরকারি গ্যারান্টি রয়েছে, যা অন্য কোনো আর্থিক সংস্থায় নেই। ব্যাংকের ক্ষেত্রে 1,00,000 টাকা পর্যন্ত গ্যারান্টি রয়েছে। এই সংস্থায় যা লাভ করে তার 5% সরকার দেশের উন্নয়নের জন্য খরচ করে, বাকি 95% টাকা পলিসি হোল্ডারদের মধ্যে বোনাস হিসাবে ভাগ করে দেওয়া হয়। ফলে গ্রাহকদের পলিসিতে প্রতি বছর যে বাড়তি টাকা জমা হয়। এই সংস্থার জন্ম 1 সেপ্টেম্বর 1956 সালে। 63 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে এসেছে এই প্রতিষ্ঠানটি। এলআইসির কম্পিউটারাইজড চালিত শাখার সংখ্যা এই মুহূর্তে 2,048টি। এছাড়া স্যাটেলাইট অফিসের সংখ্যা 1,408টি। এলআইসির 74% টাকা সরকারি বন্ড বা সিকিউরিটিতে নিরাপদ বিনিয়োগে হয়, বাকি 26% টাকা রাজ্য সরকারকে ও শেয়ারে বিনিয়োগ করা হয়ে থাকে। এখন IDBI এর 51% শেয়ার কিনেছে, ফলে ওই ব্যাংক এখন ভারতীয় জীবন বিমা নিগমের অধীনস্থ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ার কেনা হয়েছে, যেহেতু ওই দুটি ব্যাংকে লোকসানে চলছিল, সেখানে কেন বিনিয়োগ করা হলো তা নিয়ে বেশ কিছু গুজব শোনা যাচ্ছে। টাকা যখন বিনিয়োগ করা হয় তা কখনো লাভ লোকসানের হিসাব প্রতিফলিত হয় না, তা যতক্ষণ না বিক্রি করা হয়। এটাও জানা দরকার, ওই সব ব্যাংকে গ্রাহকদের মধ্যে পলিসি বিক্রি করে এলআইসি তার আর্থিক অবস্থা আরও সমৃদ্ধ করছে। তো দর্শক বন্ধু, অবশ্যই এলআইসিতে টাকা রাখুন এবং এলআইসি সম্পর্কে অবশ্যই ভালোভাবে তথ্যগুলি জেনে নিন, এবং তারপরে এলআইসিতে টাকা রাখুন। সবাইকে ধন্যবাদ। এ ধরনের ভিডিও এবং এ ধরনের তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে আরও বেশি করে তুলে ধরবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, এবং যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে সবাই কাছে ছড়িয়ে দেবেন। সবশেষে বলে রাখি, চ্যানেলটিতে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন।